তেল জীবন্ত মানুষটা জেলখানায় গেল, এখন মাজাটা খাড়া করে নামাজ পড়তে না। মানে প্রধানমন্ত্রীর কাছে আমার দেশের রত্ন, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার রত্ন, আমি তার অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইলেকশনের আগে এতদিন যা করছেন করছেন মাইনে নিছি সব, ইলেকশনের আগে অন্তত মামুনুল হকরে ছাইরা দেন। হইছে তোর জিনে ডাকি বাইতুল মোকারামে তোহার আর পামু না নেই, মুক্তি মুক্তি খুলে এই মাহবিলে চলবো না, নামাজের মধ্যে কইতে হইব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো সাওয়ার সিস্টেম শিখাই দিছে যে বান্দা আমার ইবাদত করবে আমার কাছে চাবি, কেউ কেউ যদি কাউরে আমি আল্লাহ বাঁচাই, ঠিক না বেঠিক? জেল জীবন্ত মানুষটা জেলখানায় গেল, এখন মাজাটা খাড়া করে নামাজ পড়তে না। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমরা আপনাদের শত্রু না, উলামা ইকরাম আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আমরা যদি মারা যাই আপনাদের দিনের হুংকার গুলো কে শোনাবে? এই যে খালেদ সাইবুল আইবি কাঁসা দাড়ি লিয়ে ঢুকছে, পাকা লয়ে বেরিয়েছে, জুনায়েদ আল হাবিব কালকে ওয়াজ করে গেছে, খাড়ায় শুনলাম, কুদুনি দিয়ে গেছে, কায়দা মতো শুনছি, দিছে আল্লাহর বান্দা। দেখো জেলখানেতে বাইরে শক্তি আরো বাড়ছে, কথা বলো না কেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ইসা ওয়াজ করে গেছে, ইমান আরো বাড়ছে। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলে যাই, এই আলেম ওলামা যদি ভিতরে থাকে আপনাকে কে শোনাবে কোরআনের বাণী? সবার দ্বারা সব কাজ করে না, তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোনো দরকার আছে না নাই? দোয়া করবেন তো না? হুদা এখানে কয়ে যাবার ঠিকই বসে দিয়ে কিছু করবে না। অন্তত কারা নির্যাতিত, কারা বন্দী, যে সমস্ত আমার কোরআনের পাখিগুলি আছে, আমি জানি আওয়ামী লীগের ভাইরাও ভালোবাসে, বিএমপির ভাইরাও ভালোবাসে, জামাতের ভাইরাও ভালোবাসে, তাদের কাছে আমার দুটা করজোর হাত থাকবে। অন্তত দুই রিকাত নামাজ পড়ে কারাবন্দি আলেমদের জন্য দোয়া করবা ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। নুরউদ্দিন জঙ্গি গর্তের মধ্যে নামলেন, কিছুদূর যাইবার পরে টর্চ লাইটই নামছে তো সুরঙ্গ পথ, একটু দূর যাওয়ার পরে আর বাতি লাগে না। বেজান্দে অল্প কিছু দূর যাওয়ার পরে আর বাতির প্রয়োজন হয় না, ইতিহাস প্রমাণ করে আমার নবীর কদম মোবারাকার বাতিতেই পুরা গর্ত আলো। পৃথিবীতে একজন মাত্র শাসক, একজন মাত্র বাদশা, আমার নবীর জেসেম মোবারক সরাসরিলে ধরতে পারছিলেন বাবা নুরউদ্দিন জঙ্গি। আমাদের কপাল পোড়া দেখলাম না নবীকে, মাওলায় যদি দয়া করতো দেখতাম নবীকে। বাজান এখন দিলটা নরম করবা আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। নুরউদ্দিন জঙ্গি গর্তের মধ্যে যখন নেমেছে, কিছু দূর যাইবার পরে আর কোনো বাতি লাগে না, পুরা গর্তটা বাজান একবারে আলোময় হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি আস্তে আস্তে করে বাবা নবীর জেসেম মুবারকের কাছে গেলেন, কদমটা বুকের মধ্যে লাগাইয়া একটা চিৎকার দিয়ে বললেন, নবীজি আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার এই দেশে আমার শাসন আমেলে এত বড় বেয়াদবি হয়ে যাবে আপনার সাথে বুঝতেও পারি নাই। নুরউদ্দিন জঙ্গি কাঁদতে 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 বাবাই সুরঙ্গ পথের মধ্যেই বেহুশ হয়ে পড়লেন। বেহুশ অবস্থায় বিশ্বনবী নুরউদ্দিনের মাথায় হাত দিয়া বলে, নুরউদ্দিন রে, চিন্তার কোনো কারবার নাই, আমি আজ থেকে খুশি হয়ে গেলাম তোমার উপরে, একটা শর্তে আমি তোমারে মাফ করে দিতে পারি গো, আমার কবরটাকে তুমি 200 ফুট নিচের থেকে খনন করিয়া তুমি আমার কবরটারে সীসা দিয়া বাধা দিবা, আমি নবী আমার দুইজন শ্বশুর সহ কেয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার কবর খনন করতে না পারে গো। এ আমার যুবক বাইরে আমি তোমাদের কাছে দুটা অনুরোধ রাইখে যাই গো।
যে মানুষটা এত কিছু করার পরও এই বেঈমানগুলা তাদের আমার নবীরে সারে নাই, এই বেঈমানগুলার নিয়ে তলো ফিলিস্তিনের মধ্যে শত শত নবীর কবর আছে, এই কবরগুলাকে বেঈমানগুলা উৎখাত করতে চায়। বাবা আমাদের জীবনের বিনিময় হলো কোনো বেঈমানের হাতে কোনো নবীর স্থান কোনোদিনও বিক্রি করতে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠায় দেখা, আল্লাহ হাতগুলা কবুল করেন, জোরে কোন আমিন। তো সালাউদ্দিন আইয়ুবের কথা বলতেছিলাম, সালাউদ্দিন আইয়ুব এই ফিলিস্তিনের জমিনে সারা রাত বাবা তাহাজ্জুদ পড়ত, দিনের বেলা তরবারি নিয়ে ইহুদি খুঁজত। মারহাবা বলেন, সালাউদ্দিনের হংকারে বাবা বেঈমান গুলা থরথর করে কাঁপত। আজকে সেই সালাউদ্দিনের দেশ, আজাদ করা দেশ, বেঈমান গুলা বোরজুতা পাই দিয়ে ঘুরে। হে আমার রায়ের বাগের কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, কি জানো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একবার বলতো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, বুকের তাজা রক্ত লইয়া আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইবা, আপনার আমি যেতে রাজি ছিলাম কি না? রাজি আছিলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ফিলিস্তিন, ফিলিস্তিন। এই আস্তে কথা কইলে বাতের রোগে ধরবো, জোরে তাকবীর, ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসরায়েল, ইসরায়েল। এটা দিয়ে ব্যাটারি লুজ হয়ে গেছে, এটা হোক নাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক আছে, এটা হোক নাই, ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসরায়েল, ইসরায়েল, ধ্বংস হোক বিভাগ জাত, ফিলিস্তিন, 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 ইসরায়েল, ইসরায়েল, লিল্লাহি তাকবীর। যদি আর একটা বার কোন ফিলিস্তিনের গায়ে হাত দেয় কোন নাস্তিক, ওই ল্যাংটা সমকামিতা যারা জায়েজ করেছে, এই বেঈমান গুলা যদি আর একটা বার কোনো বাচ্চাকে এতিম করে, কোনো বাচ্চার বুকের উপরে তাজা খুন ঝরায়, সারা পৃথিবীর মুসলমান একসাথে একতাবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে, গায়কে রাজি আছো? আল্লাহকে তুমি হাত উঠে দেখাইয়া দাও, আল্লাহ এই হাতগুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, সৌদি আরব যদি একবার বলতো, একবার যদি বলতো যে ইসরায়েলের কুত্তা বাহিনী আর একটা বারের জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারবে না, অন্যায়ভাবে এইভাবে তাদেরকে অ্যাকশন নেওয়া যাবে না, আমার মন বলে এই ফিলিস্তিনে ইসরায়েল একদিনও টিকে থাকতে পারতো না। কথা ঠিক না? ঠিক,